সাংবাদিকদের উদ্দেশ্যে সম্প্রতি বাফুফে সভাপতি কাজী সালাউদ্দিনের আপত্তিকর মন্তব্য ক্রীড়াঙ্গনের জন্য লজ্জাজনক বলে মন্তব্য করেছেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী জাহিদ আহসান রাসেল। বিকেলে রাজধানীতে আন্তর্জাতিক হ্যান্ডবল প্রতিযোগিতার লোগো উন্মোচন অনুষ্ঠানে সাংবাদিকদের তিনি একথা বলেন। প্রতিমন্ত্রী বলেন, এমন ক্ষেত্রে দায়িত্বশীল আচরণই কাম্য। সাজ্জাদ সাজুর প্রতিবেদন। বাংলাদেশ ফুটবল ফেডারেশনের সভাপতি কাজী সালাউদ্দিন গত মঙ্গলবার সাংবাদিক ও তাদের পরিবার নিয়ে আপত্তিজনক মন্তব্য করেন। সেই মন্তব্যের প্রেক্ষিতে শুধু সাংবাদিক সমাজই নন, সকল মহলেই হচ্ছে তীব্র সমালোচনা। যদিও পরে বাফুফের সভাপতি তার বক্তব্যের জন্য দুঃখ প্রকাশ করেন, তবে সাংবাদিক এবং তাদের পরিবার নিয়ে এমন মন্তব্য ক্রীড়াঙ্গনের জন্য লজ্জাজনক বলে মন্তব্য করেছেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী জাহিদ হাসান রাসেল। রাজধানীর মনসুর আলী হ্যান্ডবল স্টেডিয়ামে আন্তর্জাতিক হ্যান্ডবল প্রতিযোগিতায় লঘু উন্মোচন অনুষ্ঠানে তিনি এই মন্তব্য করেন। এই ধরনের পদে থেকে এই ধরনের কথা বলা, আমি সত্যিই কষ্ট পেয়েছি এবং এটি আমি মনে করি এটি শুধু সাংবাদিক সমাজ মর্মাহত হয়েছে, ব্যথিত হয়েছে শুধু তাই নয়, এটি পুরো বাংলাদেশে আমি মনে করি প্রত্যেকটা মানুষ যারাই শুনেছে তারাই কিন্তু এটা আঘাত পেয়েছে মনে। আর্থিক অনিয়মের দায়ে বাফুফের সাবেক সাধারণ সম্পাদক আবু নাইম সোহাগ ফিফা কর্তৃক 2 বছরের জন্য নিষিদ্ধ হয় দেশের ভাবমূর্তি ক্ষুণ্ণ হয়েছে বলে মনে করেন তিনি। ফিফা কর্তৃক এই ধরনের একটা নিষেধাজ্ঞা, এটা সত্যি আমাদের জন্য অত্যন্ত লজ্জাস্কর ব্যাপার এবং এটা আমাদের দেশের জন্য একটা ভাবমূর্তির বিষয়। আগামী 13 মে ঢাকায় শুরু হবে আন্তর্জাতিক হ্যান্ডবল প্রতিযোগিতা। স্বাগতিক বাংলাদেশ সহ 4টি দেশ অংশ নেবে এই প্রতিযোগিতায়। সাজ্জাদ সাজু, বৈশাখী সংবাদ, ঢাকা।